আন্তরাজ্য গাঁজা পাচার চক্রের হদিশ, গ্রেপ্তার দুই পাণ্ডা, উদ্ধার প্রায় 100 কেজি গাঁজা, উদ্ধার করল এয়ারপোর্ট থানার পুলিশ। সিরাজুল মিয়া ও আলী হোসেন কোচবিহারের বাসিন্দা দুই ব্যক্তি, কোচবিহার থেকে গাঁজা নিয়ে আসছিল একটি 107 গাড়িতে। এয়ারপোর্ট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এয়ারপোর্ট থানা এলাকার বিটি কলেজের পালপাড়াতে গাড়িটি আটক করে এবং তল্লাশি চালানোর পর প্রায় 100 কেজি গাঁজা উদ্ধার হয়। এরপর ধৃত দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত দুজনকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে এবং পুলিশই নিজের হেফাজতে নেবে। হেফাজতে নিয়ে ধৃতদের সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করে দেখা হবে যে এই গাঁজা কোথায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল। Yeah.